আপনার কি হাই ব্লাড প্রেশার আছে বা আপনি কি লো ব্লাড প্রেসারে ভুগছেন আপনি কি জানেন ঔষধ ছাড়াই খুব সাধারণ কয়েকটি ঘরোয়া খাবার খেলে হাই ব্লাড প্রেশার বা লো প্রেসার দূরে থাকবে আপনার থেকে জানেন কি হঠাৎ হাই প্রেসার হলে কি খাবেন বা লো প্রেশার হলেই বা কি খাওয়া জরুরি চিকিৎসকরা বলছেন হাই প্রেসার ও লো প্রেশারের সমস্যা দূরে থাকতে এই কয়েকটি খাবার অবশ্যই পাতে রাখুন আপনারা অনেকেই জানেন আজকাল শুধু বয়স্ক মানুষই নয় যে কোনো বয়সের মানুষের রক্তচাপ কম বেশি হতে দেখা যায় মূলত অতিরিক্ত ওজন অনিয়ন্ত্রিত জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের ঘাটতির কারণে ঘটনা এ দেখা যাচ্ছে তাই চিকিৎসকরা বলছেন প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় গুরুত্ব দেওয়া জরুরি তাই আজকের এই ভিডিওতে জানাবো হাই প্রেশার বা লো প্রেশার উভয় ক্ষেত্রেই কোন খাবারগুলো আপনাদের সহায়ক হতে পারে চলুন প্রথমেই জেনে নেই রক্তচাপ বেশি বা হাই প্রেশার হলে কোন খাবারগুলো খাবেন নাম্বার ওয়ান ডাব ডাবের পানি পটাশিয়াম ও ইলেকট্রোলাইটের একটি ভালো উৎস এটি পান করা রক্তচাপের রুগীদের জন্য খুবই উপকারী ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি শরীরে সোডিয়ামের প্রভাব কমাতে সাহায্য করে যার ফলে রক্তচাপও সহজেই নিয়ন্ত্রণে থাকে নাম্বার টু কলা সুস্বাদু হলেও ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই কলা খান না তবে জানলে অবাক হবেন কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে পুষ্টিবিদদের মতে নিয়মিত একটি করে কলা খেলে রক্তচাপের মাত্রা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাম্বার থ্রি আপেল আপেলে পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা হার্টের জন্য ভালো গবেষণায় দেখা গেছে প্রতিদিন একশো থেকে একশো গ্রাম আপেল খেলে হৃদরোগের সম্ভাবনা কমে যায় এতে উপস্থিত দ্রবণীয় ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তাই রক্তচাপের সমস্যা থাকলে প্রতিদিন একটি করে আপেল খান নাম্বার ফোর বেদানা বেদানায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা উচ্চ রক্তচাপের মাত্রা কমায় এছাড়াও এই ফলে এক বিশেষ ধরনের প্রোটিন রয়েছে যা শরীরের রক্ত চলাচলের মাত্রাকে সচল রেখে প্রেশার রাখে। ফলে সুস্থ থাকে। তেতুল পুষ্টিবিদরা বলছেন তেতুলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ এবং ঝুঁকি কমাতে সাহায্য করে এ কারণে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা তেঁতুলের জুস বানিয়ে খেতে পারেন তবে কিডনির সমস্যা থাকলে ভুলেও তেতুলের জুস খাবেন না নাম্বার সিক্স মিষ্টি আলু আলু খেতে সকলেই ভালোবাসেন কলার চেয়েও বেশি পটাশিয়াম পাওয়া যায় মিষ্টি আলু থেকে তাই উচ্চ রক্তচাপের রুগীরা অবশ্যই খাদ্য তালিকায় এই মিষ্টি আলু রাখবেন চলুন এবার তাহলে জেনে নেই প্রেশার কমে গেলে বা লো প্রেশার হলে কোন খাবারগুলো খাবেন নাম্বার ওয়ান পর্যাপ্ত তরল শরীর পানি শূন্য হলে রক্তের ঘনত্ব কমে যায় কমে যায় রক্তচাপ তাই পর্যাপ্ত পানি পান করা সহ অন্যান্য তরল খাবার যেমন স্যুপ কফি ফলের রস ঘোল দুধ লবণ ও চিনি দিয়ে লেবু শরবত ইত্যাদি পান করার মাধ্যমে রক্তচাপ বাড়তে পারে নাম্বার টু নুন খাবারের নুন থাকলে তার রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্য করে নাম্বার থ্রি কফি বা ডার্ক চকলেট রক্তচাপ কম হলে কফি ডার্ক চকলেটের মতো যুক্ত খাবার খেতে পারেন রক্তচাপ স্বাভাবিক রাখতে ক্যাফেন আমাদের শরীরকে দারুণভাবে সাহায্য করে এছাড়া খাবার স্যালাইন ডিম দুধ লাল মাংস এগুলো খেলেও রক্তচাপ স্বাভাবিক হয়